আমি হনা কইতাম সেইরাম যে প্রত্যেকটা মানুষের টাকা পয়সা ব্যাংকতে যাজির প্রয়োজনের ক্ষেত্রে, কেউ তো ইব হসপিটাল লাগি, কেউ আছে অপারেশন করাই তোর, কেউ আছে বাচ্চার পড়ার লেখার লাগি তোর, কেউ আছে মনে করো কাতা ফ্যামিলি চালানি লাগি বিদেশ থেকে টেকা আইছে তোর, কেউ আছে বিদেশ যাইতে করি তোর, আমরা জানো তো সিলেটি মানুষ বিদেশ যাওয়া লাগি পাগল টেকা মানুষ কষ্ট মষ্ট করে জমাইয়া তো হইতাম বিদেশ যাইতাম, একটা কোনো কইলে লাইন লেবে যাইতাম কি এই টেকা যাওয়ার ফর থেকে এখন পর্যন্ত আমরা এলাকাত অনেকগুলা ঘটনা ঘটি গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হইলো বিশ পর্যন্ত খাওয়া হয়েছে টেকার লাগে। এরপরে আরেকজন মানুষ হসপিটাল ভর্তি বাপ লইয়া হসপিটালাইজ দুই সপ্তাহ থেকে অপারেশন করাইতে পারেন না, আজকে যদি বিচারা মারা যায় খার কারণে মারা যাইব, ওই টাকাটা ফান্না করে অপারেশন করাইতে পারেন না, এরকম অনেকগুলা ঘটনা বর্তমানে এই এলাকার ভিতরে হয়ে গেছে, এগুলা আপনারা যদি চাই আমি লইয়া দিতাম ফার্মু দেখাইতাম ফার্মু আশা করিলাম না মিশা করিলাম, এখন এই যে বিচারায় যে আমরা আজকে আশ্বাস দিয়া অত আজ একটা মাস হয়ে গেছে, গত মাসের 17 তারিখ থেকে ঘটনাটা স্টার্ট হয়েছে, আজকে প্রায় 20 তারিখ 19 তারিখ এক মাসের উপরে হয়ে গেছে, এক মাস থেকে এখন পর্যন্ত তারা আমরা সময় দিয়া যাই, আমরা প্রশাসনও গেছি না, মামলা তো গেছি না, কিচ্ছু গেছি না, আমরা সব হইলো গিয়ে তারাও বাঁচি যাও, আমরাও গ্রাহকরাও বাঁচি যাক, কারণ মামলাত গেলেও তো আমরা বুঝলাম কতদিন লাগবো, কিন্তু হইব না হইব, কতটুকু কিলা হইব না হইব, মানে প্রত্যেকের টাকার এখন দরকার, আমার দরকার, আমার বিদেশের যদি এখন যদি ফোন আছে, আমার ছোট ভাই একটা তার 7 লাখ টাকা, তার অলরেডি এখন টিউশন ফি জমা দিতে পারেন না, তার আমেরিকার সপ্তাহ অলরেডি টিউশন ফিটা জমা দিতে পারেন না, সবালে ফ্যামিলি দেখুন যদি জানেন ফ্যামিলির মাঝে ফ্যামিলির সাথে মারবো না, জব করবে লাগবে বেটার পাশে, তো এরকম প্রত্যেকটা বেশিরভাগ লোক আমরা যারা আছি অনেক আছি ইয়াং, মিনিমাম 25 থেকে 30 জন মানুষ আছি আমরা ইয়াং মানুষের টেকা, এর মাঝে মহিলা আছেন না হইলে 20 জন, এই মহিলা কিন্তু তোর সংসার নষ্ট হয়ে যায়, কালকে একজন মহিলা আইসন আই অনেক খান কিছু সিঁড়ি বইয়া বইয়া বিচারি জামাই উঠে কইছে সারি দিব বেটিরে টেকা দুই লইয়া না করো, বিচারি খাবিনের টেকা তোয়া বেটিরে কাণ্ড বিচারিরে কইছে আপনি টেকা লইয়া আইতে আসনা সারি দিমু তোরে টেকা তো তোরে দিলাইছি, তো এই যে ঘটনাটা এখন আবু জুরারা আবু হুরারা যে তাইন দিয়া দুই দিন থেকে আইরা না, অন অফিসারে ফোন দিয়া কইছে আমরা আপনার প্রোটেকশন দিব আপনি আউকা, ইভেন আমরা কইছি ভাই আপনার আমরা কেউ ঠুকা মারতে পারতো না, আমরা আপনার দায়িত্ব নিব আপনার, আপনি অন আইয়া কৌকা একটা আশ্বাস দোকা মানুষের যে আপনি দুই দিনের ভিতরে দিরা 5 দিনের ভিতরে দিরা আনালে আপনি ও পদক্ষেপ নিছেন, যে পদক্ষেপে আপনার যারা স্টাফ আলো চুরি করছে এরা আগে থেকে আপনি ওই সিস্টেমে লইয়া আপনার দিবা একটা জিনিস তো ইয়া কইতা, এই জিনিসটার লাগে আমরা অত সময় থাকি সকাল থেকে এখন পর্যন্ত অনেক মানুষ আছে খাই খাওয়াত গেছে, আমি নিজে খাওয়াত গেছি না এখন পর্যন্ত অন্য বই দিছি অন্য অন্য মুরব্বী চা চাই না মশার কামার খাইরা এখন মরুন দর সকালে আইছি এখন মরুন দর খাওয়াত গেছি না ইলা ওই আমি ডেকে গেছে গিয়া একটা ঘটনা ঘটে গেছে কি আমরা একটু সময় দেবো আপনারা আশা করি তো সবাই সময় দেবো।